রাত যত বাড়ছে ভিড়ও ততই বাড়ছে। উত্তর থেকে দক্ষিণ মণ্ডপে মণ্ডপে জনজোয়ার, পঞ্চমীতেই পুজোর আনন্দ একেবারে সপ্ত। কলেজ স্কোয়ারে ছবি আপনি দেখছেন, কলেজ স্কোয়ার মণ্ডপের উপরে আলোর খেলা। এর পাশাপাশি মণ্ডপের ভিতরে যে অপরূপ মাতৃ প্রতিমা, মূলত এই দুইটারই সাধারণ মানুষ প্রত্যেক বছর ছুটে আসেন কলেজ স্কোয়ারে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছে। উজ্জ্বল, এক তো মাতৃ প্রতিমা আর দ্বিতীয় তো মণ্ডপ, মণ্ডপ সজ্জা এবং আলোর খেলা, সব মিলে জমজমাট কলেজ স্কোয়ার। একদম তাই, তুমি যে ছবিটা দেখালে, দেখো আমরা দেখলাম বিশাল প্রতিমা, 77 বছর ধরে একই ঘরানার প্রতিমা। এটা দেখতে মানুষ যেমন আসেন, এই প্রতিমা দেখতে মানুষ যেমন আসেন, ঠিক একই রকম ভাবে আলোর খেলা। সুইজারল্যান্ডের পার্লামেন্ট তৈরি করা হয়েছে, শুধু তুমি আলোর খেলা দেখো, গোটা পার্লামেন্টের গায়ে একের পর এক আলোর কারসাজি, আলোর খেলা। এবং সেই আলোর প্রতিবিম্ব তৈরি হচ্ছে এখানে যে সুইমিং পুল রয়েছে সেই জলে। অপূর্ব যে ছবিটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে এত সুন্দর এই সুইমিং পুলের জলকে কাজে লাগিয়ে প্রতি বছর কলেজ স্কোয়ার একটা মনোরম দৃশ্য তৈরি করে আলোর খেলা। আর এবার যেন অতীতকে নিজেরা ছাপিয়ে গিয়ে আলাদা একটা ইতিহাস তৈরি করলো। চীন থেকে এই আলো আনা হয়েছে, এবং এই আলোর বৈশিষ্ট্য হচ্ছে যে শব্দের সঙ্গে আলোর মেলবন্ধন ঘটিয়ে এক অপূর্ব দৃশ্য। গোটা এই কলেজ স্কোয়ারের যে চত্বরটা রয়েছে শুধুই আলোর ময়। বেশ কয়েকটা জায়গায় ছবি আমরা তোমাকে দেখানোর চেষ্টা করছি, তুমি দেখতে পাচ্ছ যে একেবারে সুইমিং পুলের মাঝখানে সেখানে আলো দিয়ে নানা ধরনের প্রতিবিম্ব তৈরি করা হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গেট, যেটাও পুরো আলোতে ভর্তি। আর এই প্যান্ডেলটা তুমি দেখো, অপূর্ব যে প্যান্ডেল দেখাচ্ছে, সেই প্যান্ডেলের উপরে পর পর আলোর কাজ, এক একটা নতুন নতুন ছবি উঠে আসছে এই সুইজারল্যান্ডের যে পার্লামেন্টের অনুকরণে প্যান্ডেল তৈরি করা হয়েছে সেই প্যান্ডেলের গায়ে। তুমি দেখো সেই আলোর কাজের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। অপূর্ব সেই আলো, একদিকে যেমন প্রতিমা দেখার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দেন কলেজ স্কোয়ারে আসার জন্য, আর এবার তাকেও যেন ছাপিয়ে গেছে আলোর কাজ। একেবারেই উজ্জ্বল, অর্থাৎ আলোর খেলায় দৃষ্টিনন্দন হয়ে উঠেছে কলেজ স্কোয়ার চত্বর। তোমাকে ধন্যবাদ। জুনিয়র ডাক্তারদের অনশন চলছে, 72 ঘন্টা পেরিয়ে গিয়েছে, আর এরই মাঝে এবার কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন একাধিক চিকিৎসক সংগঠনের সদস্যরা। আজ রাত 12টা থেকে তারা কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয় রয়েছে। ঝিলম, মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে এই একাধিক চিকিৎসক সংগঠনের সদস্য যারা রয়েছেন তারা কি বললেন? তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন যে জুনিয়র ডাক্তাররা যেভাবে অনশন করছে তাতে তারা উদ্বিগ্ন, তাদের বক্তব্য পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এই জুনিয়র ডাক্তারদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এবং তারা যেভাবে মানসিক অবস্থা হয়েছে জুনিয়র ডাক্তারদের অভুক্ত অবস্থায় এবং অসুস্থ অবস্থায় বিপদের মুখে যাচ্ছে দেখে তারা মুখ্যমন্ত্রীর কাছে এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করে তাদের যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করার জন্য আবেদন করেছে, এবং সেই আবেদনে মুখ্যমন্ত্রী বা প্রশাসন যদি সাড়া না দেয় সেই ক্ষেত্রে তারা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। যেমন কলকাতার ক্যালকাটা প্র্যাকটিশনার প্যাথোলজিস্টদের যে অ্যাসোসিয়েশন, তারা ফেডারেশন অফ মেডিকেল অ্যাসোসিয়েশন, এদের পক্ষ থেকে এটা বলা হয়েছে। একই সঙ্গে অ্যানাস্থেসিস্টদের যারা অর্গানাইজেশন তারাও বলেছে, এরকম গোটা চারেক সংগঠন চিকিৎসকদের তারা এই হুঁশিয়ারি দিয়েছেন কিছুক্ষণ আগেই। ধন্যবাদ ঝিলম, অর্থাৎ অনশনরত চিকিৎসকদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ করুক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তারা এই আবেদন করেছেন, অন্যথায় তারা কর্মবিরতি শুরু করবেন বলে জানিয়ে দিয়েছেন।